2008 ইলেকশনে আমরা সরকারে এসেছি। এই 8-এর পর থেকে এখন পরপর তিনটা ইলেকশন, 2014 ইলেকশন হলো, সেই ইলেকশনটা যাতে না হয় তার জন্য নানা চক্রান্ত। এরপর আবার 18 ইলেকশন, বিএনপি অর্ধেক রাস মানে দুপুর 12টার পর থেকে সরে গেল, ইলেকশন করবে না। তো এরকম তারপরে তো আমি বলবো যে ক্ষমতার একটা ধারাবাহিকতা তো ছিল, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো অব্যাহত ছিল। যদি আমরা ভোট না পেতাম তাহলে এই যে খালেদা জিয়া আন্দোলনের ডাক দিল কি অবরোধ, সে অবরোধ তো এখনও আছে, অবরোধ আর প্রত্যাহার করেনি এখনও, অবরোধ কিন্তু এখনও রাখা আছে। তো এত আন্দোলন করার পরে জনগণের সাড়া পেল না কেন? আমরা যদি সত্যি ভোট নিয়ে খেলতাম, সত্যি মানুষের ভোট চিন্তায় করে নিতাম, তাহলে তো ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনে যেভাবে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছিল, 1.5 মাসের মধ্যে ক্ষমতা থেকে সরকারকে হটিয়েছিল, সেভাবে আমাদের হঠাৎও তো মানুষ তো সেখানে সাড়া দেয়নি, কারণ মানুষ তো ভোট দিতে পেরেছে। আজকে যতটুকু ভোটের যে উন্নতি সেটা আমরা করেছি, আওয়ামী লীগ আমরা প্রথমে 14 দল, তারপরে মহাজোট সব করে কীভাবে ইলেকশন করা যায়, স্বচ্ছ ব্যালট বাক্স করা, ছবিসহ ভোটার তালিকা, সেই 1 কোটি 23 লক্ষ ভোটার ভুয়া ভোটার বাদ দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলো আমরা করে ভোট মানুষজন নিশ্চিন্তে দিতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এই যে ধারাবাহিক গণতন্ত্র চলছে, এটা আমাদের যে কিছু কিছু লোক আছে তাদের মোটে মনোপুত হয় না, তারা সবসময় একটা অস্বাভাবিক অবস্থা চায়। কারণ অস্বাভাবিক অবস্থা থাকলে তাদের একটু গুরুত্ব বাড়ে। তার মধ্যে দু একজনের নাম আমাদের মতিয়াবা খুব ভালো দিয়েছিলেন, যে তিনি জনগণের প্রিয় না সেনা প্রিয়, তার নামের উপরে আবার একটা তার আগে প্রিয় আছে শব্দটা, তো তাকে বলছিল উনি তো সেনা প্রিয়। তো এইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি যাতে বাংলাদেশে আসে সেই চেষ্টা অনেকের করা, এর জন্য তারা কোনো কিছুতেই ভালো দেখে না। আজকে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস, তার উপর এই যুদ্ধ, যে কারণে সব দেশেই জিনিসের দাম বেড়ে গেছে। কোন দেশে না বেড়েছে, আপনি যান আমেরিকায় 80% দ্রব্যমূল্য বেড়েছে, $1 তেল আজকে $4 দিয়ে কিনতে হচ্ছে। আমি একটা উন্নত দেশের কথা বলছি, কত মানুষ না খেয়ে আছে, দরিদ্র সীমার নিচে কত লোক চলে গেছে, তারপরেও আমরা এই করোনা ভাইরাসে আমাদের মানুষ তো দরিদ্র সীমার নিচে যায়নি, মানুষ তো অভাবের তাড়নায় কষ্ট পায়নি, আমরা প্রদনা প্যাকেজ ক্যাশ টাকা যত পেয়েছি মানুষকে দিয়ে সব কিছু, কৃষক বলেন শ্রমিক বলেন খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যাতে ঠিকমতো অন্তত খাবারটা পায় বা তারা একটু বাঁচতে পায় সে ব্যবস্থা কিন্তু আমরা করেছি। অন্য কোনো দিকে তাকাইনি, তার উপর বিনা পয়সায় ভ্যাকসিন কিনে আমরা সবাইকে ভ্যাকসিন দিচ্ছি। তা আপনি যে বললেন যে এই যে র্যাবের বিরুদ্ধে মানে ই করা, এ তো আমাদের দেশের লোকই বদনাম করে বেড়াচ্ছে, হাজার ভালো করেন। যেমন আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি, বিদ্যুৎ তো শতভাগ দিয়েছি ঠিক আছে, হ্যাঁ এগুলো একটা যান্ত্রিক ব্যাপার, একটা জায়গায় ট্রিপ করেছে, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ বন্ধ ওই লাইনটা কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল না, পার্লামেন্টের সাথে সাথে আপনারা প্রশ্ন তুলেছেন, সাথে সাথে প্রশ্ন করেছেন যে শতভাগগুলো তা বিদ্যুৎ তো শতভাগ পৌঁছে গেছে ঘরে। এখন যান্ত্রিকভাবে যে কোনো সময় একটা জায়গায় যদি সমস্যা হয়, তার মানে এই না যে বিদ্যুৎ পাবে না, সেটা আবার আমরা মেরামত করে ব্যবস্থা করে দিচ্ছি। আমি এখন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8-কে একটি সম্পূরক প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। হোয়েন ইউ সাকসিড ডু নট ফিল প্রাউড, হোয়েন ইউ ফেল ডু নট লুজ প্যাশন। বাংলাদেশ এখন অনেক ভালো চলছে, আমরা আশা করি আপনার আশ্বাসে দ্রব্যমূল্য যেটা আছে সেটা আরও কমে যাবে। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমরা স্মৃতি নিয়ে বেঁচে থাকি, স্মৃতি আমাদেরকে তাড়ায়, স্মৃতি আমাদেরকে আনন্দ দেয় এবং স্মৃতি আমাদেরকে কষ্ট দেয়। সুতরাং আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার আনন্দের একটি স্মৃতির মুহূর্ত এখানে বর্ণনা করতে বলছি, এবং সেটা হতে পারে সংগ্রামের মধ্যে, সেটা হতে পারে সকলের চলার পথে, সেটা হতে পারে ভালোবাসার ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক প্রশ্ন করবেন না? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য নিয়ে খুব পার্লামেন্ট গরম করা হলো,
সেই জন্যই আমি যখন প্রশ্নগুলি পেলাম এই প্রশ্নটা এক নম্বর নিয়েছিলাম, ভাবলাম যে এটা আমি আজকে দেব। আমি আসলে বিমস্টেক সামিট হচ্ছে, সেখানে অন্যান্য হেড অফ দ্য গভর্নমেন্ট বসা, আমার বক্তব্যটা দিয়ে আমি ছুটে এসেছি, আধা ঘন্টা দেরিও হয়েছে। মাননীয় স্পিকার, আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনি অন্তত কিছুটা দেরি করেছেন, কারণ আমার ইচ্ছা ছিল আজকে আমি প্রশ্নের উত্তরটা দেব। কারণ দ্রব্যমূল্য আসলে সারা বিশ্বব্যাপী সমস্ত জিনিসের দাম বেড়েছে, তার প্রভাবটা তো আমাদের উপরে এসে পড়েছে, খুব স্বাভাবিক। আর কিছু লোক তো আছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, এটা যাতে নিতে না পারে তার জন্য কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বিরোধী দলের একজন, মানে অন্য একটি দলের নেতা, তিনি আজকে নেই, থাকলে ভালো হতো, তিনি বললেন যে খেজুর রিক্সাওয়ালারা কিনবে না। আসলে রিক্সাওয়ালারা খেজুর খাবে না কেন? কিন্তু আমরা কিন্তু প্যাকেজে খেজুর সব জায়গায় দিচ্ছি না, এটা শুধু ঢাকা শহরে রাখা হয়েছে, সেটাও টিসিবি বিক্রি করা হচ্ছে। সেখানে আমার কাছেও কিন্তু পুরো আমি বিস্তারিত নিয়ে এসেছি। তো যাক, মাননীয় সংসদ সদস্য যখন সে প্রশ্ন করেনি, উনি আমার স্মৃতির কথা বলেছেন, একটা আনন্দের। হ্যাঁ, আমি একটা ঘটনা বলছি। আপনারা জানেন যে আমাদের দেশে বহু মানুষ গৃহহারা, ভূমিহীন, ঘর নাই, বাড়ি নেই, ফুটপাথে থাকে, রাস্তার পাশে থাকে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর উদ্যোগ নিয়েছিলেন যে প্রত্যেকের জমির পরিমাণ 100 বিঘা করে সিলিং করে দিয়ে অতিরিক্ত জমি, খাস জমি করে সেটা ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন এবং তাদেরকে বিনা পয়সায় গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছিলেন। কারণ তার একটা স্বপ্ন ছিল যে দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, কোনো মানুষ ভূমিহীন থাকবে না, কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। মাননীয় স্পিকার, আমি একটু মাননীয় সংসদ সদস্য, আমার আগে এর আগে যিনি প্রশ্ন করেছেন উনি নিজে ডাক্তার, উনি কি বিনা পয়সায় রুগী দেখেন এখনও নাকি শুধু এমপি গিরি করেন? সেটা মাঝে মাঝে বললে একটু ভালো হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।